আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা শুরু করতেছি আমি রাতের বেলা, শুরুটা রাতের বেলা করতেছি, কিন্তু সম্পূর্ণ কাজ দিনের বেলাতেই হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি প্রায় দুই দিন তিন দিন পরে ভিডিও দিচ্ছি। কারণ হচ্ছে কি, ওই বারাসা থেকে চলে আসছি, আসার পরে একটু অসুস্থ হয়ে গেছিলাম, আপনারা দেখেই বুঝতে পারছেন। মানে চেহারাটা কিন্তু আগের থেকে অনেক বেশি শুকনা মনে হচ্ছে, মানে চেহারা তো শুকনা মনে হচ্ছে না, গাল তো গোলমোলেই আছে, মানে চোখগুলো কেমন জানি সিকসিক একটা ভাব আছে। তো যাই হোক, মানে সব কিছু মিলেই হচ্ছে কি, একটু টায়ার্ডনেসের কারণে আমি দুই দিন ভিডিও আপলোড দিই নাই। তো আজকে হলো আপনাদের সামনে নিউ একটা ভিডিও নিয়ে আসছি। আর আজকের ভিডিওতে হচ্ছে গিয়ে একটু কি বলে, রিল্যাক্সিং ভিডিও বলতে এইটা বোঝাতে যাচ্ছি যে অবশেষে আজকে আমাদের বাসা থেকে মেহমান মনে হচ্ছে যাবে, তো তারপরে আবার কখন মেহমান এন্ট্রি নিয়ে নেয় জানি না। তো দেখা যাক, আসলে এত বেশি মেহমান আসে আমাদের বাসায়, মাঝে মাঝে মনে হয় যে আসলে আমরা নিজেরাই অনেক বেশি, আসলে এটা বলা উচিত না, তারপর মাঝে মাঝে ফিল হয়, মনে হয় যে অনেক বেশি বিরক্ত লাগতেছে, এত মেহমান কেন আসে। হ্যাঁ, তো ওই তারপরে আমরা এটা বলি না, কারণ আবার কিছু কিছু মেহমান আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, কিন্তু মানে প্রেশারটা যায় ভাবির উপর দিয়ে, তো সো ওই জায়গা থেকে একটু খারাপ লাগা কাজ করে যে আসলে একটা মানুষের উপরে এত প্রেশার যায়। আর একটা মেহমান আসলে কিন্তু একটা ঘরে কাজ কম থাকে না, অনেক কাজ থাকে, আর তার উপরে ভাবে দুইটা বাচ্চা আছে। আমরা তো অবশ্যই হেল্প করি, যথাসম্ভব করি, কিন্তু ওই যে আমার প্রবলেমটা হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। আর বিষয় হচ্ছে গিয়ে এলপি গ্যাস তো নিয়ে আসছি, ওরকমভাবে প্রবলেম হওয়ার কথা না, কিন্তু তারপরও যদি সব কিছুই গ্যাস দিয়ে করি, এলপি গ্যাসে করি, তাহলে তো আপনার এক মাসও যাবে না গ্যাসে, এক মাসে দুই বোতল করে লাগবে। তো সেই জন্য একটু মানে ভাবি নিজেই চাই, আমরা যে বলছি তা না, কিন্তু ভাবি নিজেই চাই একটু সেভ করতে। তো ওই সেভিংসের জায়গা থেকে হচ্ছে কি, ভাবি একটু সকাল সকাল উঠতে হয়, তো এই জন্য হচ্ছে ভাবের প্রতি একটু বেশি প্রেশার যায়, তো এই জন্য আমাদের অনেক খারাপ লাগে। তো যাই হোক, মেহমান আল্লাহর নিয়ামত, সবার বাসায় মেহমান যায় না, আমাদের বাসায় আসে আলহামদুলিল্লাহ, এতে আমরা অনেক বেশি হ্যাপি, অনেক বেশি খুশি। মেহমান আসা নিয়ে আমরা কখনোই মন খারাপ করি না, আর আমার ভাবিও করে না। তবে কিছু কিছু সময় যখন শরীর অনেক বেশি ক্লান্ত থাকে, টায়ার্ড থাকে, তখন মনে হয় যে আসলে আর দুইটা দিন একটু রিল্যাক্স পাওয়া যেত। তো যাই হোক, সব কিছু মিলে আজকে আমাদের বাসা থেকে মেহমান চলে যাবে। তো আমরা মানে আজকে চলে যাবে বলতে কি, চলে অলরেডি গেছে, তারা যাওয়ার পরে আমি ভিডিওটা অন করছি, যাওয়ার সময়টা একটু ভিডিও করেছিলাম। তো তাদের জন্য কি কি রান্না করলাম আজকে, মানে শেষ বিদায়ের খাবারটা কি কি হয় সেটা একটু দেখেন, আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকেন, দেখতে থাকেন, আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সরি, কথা বলতে বলতে একটু মানে স্লিপ অপ্রাণ হয়ে যায়, এটা কোনো বিষয় না, আপনারা ওইভাবে দেখবেন না, ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার ভিডিওটা দেখতে থাকেন।
তো আপনারা কিন্তু দেখতেই পেলেন এখানে মোটামুটি হবে ডাল এবং মুরগি রান্না করা হয়ে গেছে। এখন যেটা রান্না করব সেটা হচ্ছে কলই শাক। আর কলই শাক রান্না করার জন্য আমি কি কি করতেছি সেটা আপনাদের সাথে একটু বলে শেয়ার করি, কারণ কলই শাকটা কিন্তু সবাই রান্না করতে জানে না। কারণ হচ্ছে গিয়ে কলই শাক একটু অন্যরকম করে রান্না করতে হয়, কারণ কলই শাকটা যদি লাল হয়ে যায় রান্না করার সময় তাহলে কিন্তু খেতে মজা লাগে না। আর অনেকেই কলই শাক রান্না করতে কি কি উপকরণ লাগে সেটা জানে না। যেমন আমরা যেভাবে রান্না করি শরীয়তপুরের মানুষেরা সেটা আপনাদেরকে বলে দিই। এখানে আপনি প্রথমে তো আপনি কলই শাকটা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ওইটার মধ্যে হচ্ছে গিয়ে পেঁয়াজ কেটে দিবেন, কাঁচামরিচ কেটে দিবেন, তারপর হচ্ছে গিয়ে রসুন কাইটে নেবেন। রসুন এবং আদা দুইটাই কাটতে হবে। আদাটা একদম কুচি কুচি করে, যেভাবে আপনার ওই কি বলে একদম কুচি কুচি করে, একদম দানা দানা ছোটো 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 কুচি কুচি করে কেটে নিতে হবে। কেটে নিয়ে কিছুটা হচ্ছে আপনি শাকের মধ্যে দিবেন আর কিছুটা হচ্ছে বাগারের ভিতরে দিবেন। এই যে আমি বাগারটা দিতেছি এটার মধ্যে কিন্তু পেঁয়াজ আছে, পেঁয়াজ তো আমি এখন দিচ্ছি কিন্তু এটার মধ্যে রসুন আছে, আদা আছে, শুকনো মরিচ আছে। এই তিনটা যখন ভাজা হয়ে গেছে তখন হচ্ছে গিয়ে আমি এই পেঁয়াজটা দিয়েছি। আর পেঁয়াজটা দেওয়ার আগে কারণ হচ্ছে গিয়ে এখনকার পেঁয়াজগুলো হচ্ছে মজতে চায় না, মজে না, তো তাই জন্য হচ্ছে কি আগে পেঁয়াজটা দিলাম। কারণ কলই শাক খুবই অল্প জাল দিলেই হয়ে যায়, বেশি একটা জাল দিতে হয় না। আপনার 2-3 মিনিট যদি আপনি ইসে রাখেন তাহলেই হয়ে যায়। তো এই জন্য হচ্ছে গিয়ে লাস্টে হচ্ছে গিয়ে আমি কলই শাকটা দিয়ে দিলাম। তো এখন কলই শাক হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, আমি আর না দেখাই, তারপরে আমার আরও অন্যান্য কাজ আছে। তো সেই কাজের জন্যই হচ্ছে গিয়ে আমি এখানে বসে পড়লাম। এখানে আমি যেগুলো করতেছি আরও রান্না করতে হবে, ডিম রান্না করব। দেখলেনই কিন্তু আপনারা, মুরগি রান্না করলাম, তারপর হচ্ছে গিয়ে ডাল হচ্ছে গিয়ে সাদা সাদা ভুনা করলাম, সাদা চচ্চড়ি, যেটা অনেক বেশি স্বাদ হয় আমার হাত, আমার হাতে স্পেশালি অনেক বেশি মজা হয়। তো সেটা রান্না করছি, তারপর হচ্ছে গিয়ে কলই শাক রান্না করলাম, আর এখন হচ্ছে আবার ডিম ভুনা করব। ডিম ভুনার জন্য হচ্ছে গিয়ে পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজটা কাটে নিয়ে দেন হচ্ছে গিয়ে আমি রান্না করে চলে যাব রান্নাটা করার জন্য। আর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আর যেহেতু আজকে মেহমান চলে যাচ্ছে তাই আসলে ফিনিশিং একটু ভালো খাওয়াচ্ছি। আর মেহমানটা তো যে সে মেহমান না, আমার বড় মামার মেজো ছেলে মালয়েশিয়া থেকে আসছে, আবার কিছুদিনের মধ্যেই চলে যাবে। তো সে যাওয়ার সময় ভাবলাম যে আসলে একটু ভালো মন্দ কিছু খাওয়াই দিই, এই জন্যই হচ্ছে গিয়ে ভালো মন্দ রান্না কর। আর আমরা যে ভালো মন্দ খাই না তা না, যেহেতু আমাদের বাসায় মেহমানের উপদ্রব অনেক বেশি সেহেতু আমরা ভালো মন্দ খাবার বেশিরভাগ সময় খাইতে থাকি। আর এমনিতেও আপনারা তো জাননি আমার বড় ভাই কিন্তু ফ্রাইডে আসলে তার গরুর মাংস ছাড়া হয় না, আর মেহমান আসা উপলক্ষে ফ্রাইডে কেন আর অন্যান্য রেতেও খাওয়া হয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কী কী রান্না করতেছি সেটা দেখেন। আর অবশ্য আবারও ভুলে দিচ্ছি যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি মন্দ লাগে তাহলে ডিসলাইক করার দরকার নেই, কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিন। কারণ আপনারা একটা লাইক করলে আমি আরও একটা ভিডিও বানাতে খুব বেশি উৎসাহ পাই। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। তো এই তো আমি তেল বসাই দিলাম, আর এখন হচ্ছে আমি তেলের মধ্যে কিন্তু আমি আগেই হলুদ এবং লবণ দিয়ে নিই ডিম ভাজার, কিন্তু এটা আমার অভ্যাস। অনেকে কিন্তু ডিমের সাথে লবণ মরিচ মিশায় দেন হচ্ছে গিয়ে তেলের মধ্যে দেয়, আর আমি তেলের মধ্যেই হচ্ছে গিয়ে লবণটা আর হলুদটা দিয়ে দিই, পরে হচ্ছে গিয়ে ডিমটা, সাদা ডিমটাই আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিই, তাতে ডিমের কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো ভাজতেছি, আপনারা ভাবতে পারেন তিনটা ডিম কেন, আসলে অনেক
বেশি আইটেম রান্না করা হয়ে গেছে আরও ভর্তা টর্তা আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি নাই হ্যাঁ আরও দুই তিন রকমের ভর্তা আছে তারপর ওই যে কলই শাক রান্না করলাম মুরগি রান্না করলাম ডাল রান্না করলাম ডিম ভুনা করতেছি আবার তিন চার রকমের ভর্তা আছে তো সে সব কিছু মিলে অনেক বেশি আইটেম আর এত বেশি আইটেম খাওয়া হবে না তাই জন্য ওরা যেই তিনজন মানে মামাতো ভাইয়ের বউ আর হচ্ছে তার বাচ্চা ওদের তিনজনের জন্যই রান্না করতেছি তো আপনারা আসলে ওইভাবে কিছু মনে করবেন না তো দেখতে থাকেন ভিডিওটা এই তো আমার এখন ডিম রান্না করা হয়ে গেছে ডিমটা আমি পরিবেশন করে ফেলছি তো এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গিয়ে মানে অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে তো ভাইয়েরা হচ্ছে চলে যাচ্ছে চলে যাওয়ার মুহূর্তে হচ্ছে কি আমি ক্যামেরাটা অন করে ওদের সাথে গল্প করতে করতে আমি ক্যামেরা অন করার কথা ভুলে গেছি ये पकड़ो सामी हा तुम्हें तो कोई गला ना सामी हा कार कसे कोई सो फूपी एक तो कोई तो है ना तुम अबार आशो फूपी ठीक है से हमारे भाषा अच्छा আমিও যাই অগ লগে দেশ আসাতে আবার আহিস বেড়াই যাইস ঢাকা দেশে যাওয়ার আগে মিলতে আবার আসিস যেতে হয় তো বুড়িতে যেতে হয় আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ